ফ্লাটারের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট উইজেটে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখানে আমরা দেখতে চলেছি ইউজার ইনপুট টাইপ উইজেটের প্রথম উইজেট টেক্সট ফিল্ড উইজেটটি। টেক্সট ফিল্ড উইজেটটি হলো ইউজারের কাছ থেকে কালেকশন অফ ইনফরমেশন নেওয়ার জন্য এই টেক্সট ফিল্ড উইজেটটা ইউজ করা হয়। ইউজার কোনো কিছু ইনপুট দেওয়ার জন্য যেই উইজেট, সেই উইজেটটি হলো এই টেক্সট ফিল্ড উইজেট। এই টেক্সট ফিল্ড উইজেটের আমরা বেশ কিছু প্রপার্টি পাব এবং এই টেক্সট ফিল্ডটাকে আমরা কিভাবে সাজাবো, কিভাবে স্টাইল করব, এই সব কিছু আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো চলুন আমরা সরাসরি কোডে চলে যাই। এই টেক্সট ফিল্ড উইজেটের এক্সাম্পল হিসেবে আমি একটা প্রজেক্ট নিয়ে রেখেছি। এখানে এই মাই অ্যাপ উইজেটটাকে স্টেটফুল উইজেটে করা হয়েছে। এই বেল মেথডের ভেতরে একটা কন্টেইনার নেওয়া হয়েছে, সেই কন্টেইনারে চাইল্ড উইজেট হিসেবে আমরা কলাম একটা উইজেট নিয়েছি। এখানে চাইল্ড হিসেবে আমরা এই টেক্সট ফিল্ড উইজেটের ব্যবহার দেখব। প্রথমে আমরা টেক্সট ফিল উইজেটটা নিচ্ছি, এখন রান দেই। আমরা টেক্সট ফিল উইজেটের ডিফল্ট স্টাইলটা দেখতে পাচ্ছি, যেখানে আন্ডারলাইনে একটা বর্ডার আছে। এখানে আমরা কোনো কিছু এখন ইনপুট দিতে পারবো। এখন আমরা এই টেক্সট ফিল উইজেটটাকে স্টাইল করব। এটা করার জন্য আমরা ডেকোরেশন প্রপার্টিটা ইউজ করব এবং এখানে ইনপুট ডেকোরেশন ক্লাসটাকে নেব। এই ইনপুট ডেকোরেশন ক্লাসের বিভিন্ন প্রপার্টি ইউজ করে আমরা এই টেক্সট ফিল্ডটাকে সাজাবো। প্রথমে আমরা টেক্সট ফিল্ডের হিন্ট দেওয়ার জন্য হিন্ট প্রপার্টিটা ইউজ করতে পারি। এখানে আমি এখন একটা হিন্টস দেই, দিতে পারি ইন্টার ইউর নেম, আমি এটাকে সরাই দেই। এখানে আমরা হিন্টস দেখতে পাচ্ছি। এখন আমরা এখানে লেভেল অ্যাড করব, লেভেল টেক্সট ইউজ করে। এখানে লেভেল হিসাবে দেই নেম, আমরা লেভেলটা দেখতে পাচ্ছি। আমরা চাইলে এই লেভেল টেক্সটটাকেও স্টাইল করতে পারি। সেটার জন্য লেভেল স্টাইল প্রপার্টিটা ইউজ করে টেক্সট স্টাইলে আমরা বিভিন্ন স্টাইল করতে পারি, যেমন কালার ইউজ করতে পারি, অরেঞ্জ দিচ্ছি আমি। এবার ফন্ট সাইজ দিতে পারি। আমরা আগে দেখেছিলাম একটা টেক্সট স্টাইল করার জন্য যে যে প্রপার্টিগুলো ইউজ করা হয়, ঠিক সেম প্রপার্টিগুলো আমরা ইউজ করতে পারি। আমি এটা দিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেভেলের কালারটা চেঞ্জ হয়েছে এবং সাইজটাও চেঞ্জ হয়েছে। এভাবে আমরা হিন্টসের স্টাইলটাও দিতে পারি, হিন্টস প্রপার্টিটা ইউজ করে হিন্টস স্টাইল। এখানেও আমরা এটাকে ইউজ করি, এটার কালার হিসাবে দিতে পারি রেড দেই চোখে লাগার জন্য। আমরা এখন চাচ্ছি যে এটাকে বর্ডার দিতে, তো বর্ডার দেওয়ার জন্য বর্ডার প্রপার্টি, এখানে আমি আউটার ইনপুট বর্ডারটা ইউজ করি। এখন আমরা দেখতে পাচ্ছি যে একটা বর্ডার তৈরি হয়ে গেছে। এই বর্ডারটাকেও আমরা বিভিন্ন স্টাইলে সাজাতে পারি। এটার জন্য আমরা এখানে বর্ডার রেডিয়াসটা ইউজ করতে পারি, এখানে সার্কুলারটা ইউজ করতে পারি। সার্কুলার রেডিয়াস হিসাবে আমি 15 দিচ্ছি, যে এখানে একটা বর্ডার তৈরি হয়েছে। এখন আমরা এখানে সাফিক্স প্রিফিক্স ইউজ করতে পারি। আমি প্রিফিক্স প্রপার্টিটা ইউজ করতেছি। প্রিফিক্স আইকন, এখানে আইকন দিব আমরা। আইকনস ক্লাস থেকে আমরা অ্যাকাউন্ট সার্কেল একটা আইকন দিতে পারি। এখানে একটা প্রিফিক্স আইকন হয়েছে। আমরা চাইলে সাফিক্স আইকনও দিতে পারি, এখানে দিতে পারি রিমুভ রেড আই, একটা আয়ের আইকন দিতে পারি আমরা। আমরা আরও কিছু ইউজ করতে পারি, যে ইরোটেক্সের জন্য আমরা কিছু অ্যাড করতে পারি, ইরোটেক্সটা শো করবে, আবার এই বর্ডারটা রেড হয়ে যাবে। এই গেল আমাদের ডেকোরেশনের পার্টটা। এবার আমরা টেক্সট ফিল্ডের আরও কিছু প্রপার্টি দেখব, যেমন আমরা কিবোর্ড চেঞ্জের ব্যাপার আমাদের থাকতে পারে। এখন আমরা দেখব কিবোর্ডের টাইপ চেঞ্জ করার একটা প্রপার্টি। বিভিন্ন টাইপের ইনপুট ফিল্ডের উপর বেস করে আমাদের কিবোর্ডটাকে চেঞ্জ করতে হয়, সেই জিনিসটার জন্য আমরা ইউজ করতে পারি কিবোর্ড টাইপ। এখানে আমরা বিভিন্ন জিনিস ইউজ করতে পারি, টেক্সটের জন্য টেক্স, নাম্বার, তারপরে ইমেল অ্যাড্রেস, ডেট টাইম, ফোন, ইউআরএল, বিভিন্ন জিনিসগুলো আমরা ইউজ করতে পারি। আমি যদি নাম্বার দিতে চাই, আমি নাম্বার দিয়ে দেখাচ্ছি। এখানে যদি আমি এখানে ক্লিক করি, কিবোর্ডটা নাম্বার হয়ে গেছে। এভাবে আমরা বিভিন্ন টাইপের কিবোর্ড ইউজ করতে পারি।
এবার আমাদের পাসওয়ার্ড টাইপের ফিল্ড নেওয়ার জন্য আমাদের এই টেক্সট গুলোকে সিকিউর করতে হয়, সেটার জন্য আমরা অফ সিকিউর প্রপার্টিটা ইউজ করতে পারি। সিকিউর প্রপার্টি ট্রু এখানে বুলিয়ান নিচ্ছে, এখানে এখন আমি যাই দেই এটা সিকিউর হয়ে যাবে। এখন এখানে ডট ডট দেখাচ্ছে, এটাকেও আমরা ম্যানেজ করতে পারবো আরেকটা প্রপার্টি ইউজ করে, সেটা হলো অফ সিকিউর ক্যারেক্টার। এখানে আমরা যা দিতে চাই সেই ক্যারেক্টারটা দিতে পারি, যেমন আমরা এখানে স্টার দিতে চাই, এখন আমরা এখানে যাই লিখি এটা স্টার হয়ে যাবে। এখানে আমরা ক্যারেক্টারের লেন্থ ফিক্স করে দিতে পারি, তো এটার জন্য ম্যাক্স লেন্থ ধরি যে এখানে 10 ক্যারেক্টারের বেশি দেওয়া যাবে না, এরকম কিছু আমাদের অ্যাপের মধ্যে লাগে। এখানে আমাদের ক্যারেক্টারগুলো দেখাচ্ছে এবং এই সাথে সাথে এখানে আমরা একটা লেভেলও দেখতে পাচ্ছি যে কয়টা ক্যারেক্টার আমরা লিখেছি আর কয়টা ক্যারেক্টার বাকি আছে। আমাদের এখানে মাল্টিপল লাইনেরও দরকার পড়ে, মাল্টিপল লাইনটা দেওয়ার জন্য আমাদের মাল্টিপল ম্যাক্স লাইন প্রপার্টিটা ইউজ করে 2, 3 আমরা যেটা দিই ইউজ করতে পারবো। এখানে আমরা ম্যাক্স লাইনটা 2 দিয়েছি এবং এখানে একটা এরর দিচ্ছে। আমরা যখন ম্যাক্স লাইনটা ইউজ করব তখন আমরা ওই অফ সিকিউর টেক্সটটা ইউজ করতে পারবো না, আর যখন আমরা অফ সিকিউর টেক্সটটাকে ইউজ করব তখন আমরা এখানে ম্যাক্স লাইনটা সবসময় 1 দিয়ে রাখবো। তো আমি এখানে ম্যাক্স লাইন অফ সিকিউরটাকে কমেন্ট করে রাখি। আমরা আরও কিছু প্রপার্টি দেখি, যেমন টেক্সট যখন আমরা এখানে লিখি তখন টেক্সটটা চেঞ্জ হচ্ছে। অন চেঞ্জের জন্য আমাদের কোনো কিছু দরকার পড়লে আমরা অন চেঞ্জ প্রপার্টিটা ইউজ করতে পারি, এখানে ভ্যালু হিসাবে রিটার্ন করে। এখন এখানে যেই টেক্সটটা আসবে সেই টেক্সটটা আমরা রিস্টোর করে রাখতে পারি, যেমন আমি এখানে একটা স্টেট ভেরিয়েবল নেই, যে ভেরিয়েবলের মধ্যে আমি টেক্সটটাকে রেখে দিই। আমরা এখানে টেক্সটটাকে লিখে দিচ্ছি। সিমিলার আরেকটা প্রপার্টি আছে অন সাবমিট, কিবোর্ড থেকে আমাদের অনেক সময় সাবমিট করার ব্যাপার থাকে। এখানে আমরা প্রিন্ট দেই, যখন আমরা কিবোর্ড থেকে সাবমিট দিব তখন এটা প্রিন্ট হবে। আমরা একটু রান দিয়ে দেখি, এই যে আমরা দেখতে পাচ্ছি। আমরা এটার এটার টেক্সটে করে দেই যেহেতু এটা নেম, এখানে আমরা যাই চাপি এবং সেটা সাবমিট করলেই সেটা সাবমিট হয়ে যাচ্ছে, এই যে আমরা সাবমিট দেখতেছি। এখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারি যে ইউজার যদি কোনো কিছু ইনপুট না দিয়ে সাবমিট দেয় তখন আমরা ইরর একটা ইরর শো করব। সেটার জন্য এখানে আমরা ডাটাটাকে স্টোর করতে পারি, এই ইরর প্রপার্টিতে গিয়ে এই কাজটা করতে পারি। যেমন এই টেক্সটটা এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ভ্যালিডেশন করতে পারি, যে ইমেল হলে ইমেলের উপর বেস করে একটা ভ্যালিডেশন করব, বা টেক্সের লেন্থ দিয়ে আমরা ভ্যালিডেশন করব। এখানে আমি এমটিটা চেক দিচ্ছি, জাস্ট টেক্সটটা যদি এমটি হয় তাহলে এমটি শো করবে, না হলে নাল। নাল মানে হলো যে এখানে কোনো এরর নাই বা ঠিক আছে। এবার আমরা এটাকে রান করি, না লিখে সাবমিট করি, এটা হচ্ছে না কারণ এখানে আমাদের সেট স্টেটটা ইউজ করতে হবে। এখন আমরা এটার ইফেক্টটা দেখতে পাবো। এখন আমরা এখানে কিছু না লিখে লিখে দিলে কিছু হবে না, এরর হবে না, আর যদি আমরা না লিখে সাবমিট করি তাহলে যে এখানে আমাদের এররটা আমরা এভাবে দিতে পারি। এখানে আমরা আরও কিছু দেখতে পারি, যেমন আইকনের মধ্যে অ্যাকশন দিতে পারি, এখানে আমরা অ্যাকশন বসাতে পারি। যেমন পাসওয়ার্ড টাইপের ফিল্ড হলে এখানে ইগুলো দেখা যাবে না, এখানে ক্লিক করলে এই পাসওয়ার্ডটা শো করবে। যেমন আমি এটাকে অফ সিকিউর করতেছি এবং ম্যাক্স লাইনটাকে কমেন্ট করি। যেমন এখানে আমরা কিছুই দেখতে পাচ্ছি না, আইতে ক্লিক করলে যাতে এইটা দেখা যায় সেটার জন্য আমাদের এখানে একটা ইভেন্ট করতে হবে, সেই কাজটা এখন আমরা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি সাফিক্সের মধ্যে আইকন দেওয়া আছে, তো এটাকে আমাদের আইকন বাটনে নিতে হবে। এখানে প্রপার্টি ইউজ করতে হবে আইকন। এবার এখানে অন প্রেস নামে এক ফাংশন পাবো, সেই ফাংশনের মধ্যে আমরা এই এখানে একটা ইভেন্ট করতে পারবো। তার আগে আমাদের যেটা করতে হবে, আমরা আরেকটা স্টেট ভেরিয়েবল নেই,
এটাকে বুলিয়ান টাইপের নেই, ফার্স্ট সিকিউর ফলস করে দেই, অফ সিকিউরের মধ্যে এখানে আমরা বলে দেই। এবার আমরা এখানে সেট স্টেটটাকে ইউজ করে এই সিকিউরে আমরা সিকিউরটা করে দেই, তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। আমরা এটাকে রান করে দেখি, যখন এখানে কিছু একটা লিখছি। এবার আমরা যদি এখানে ক্লিক করি সেটা শো করতেছে, আরেকবার ক্লিক করলে এটা সিকিউর হয়ে যাচ্ছে। আমরা চাইলে এই আইকনটাকেও চেঞ্জ করতে পারি, যেমন যদি সিকিউর থাকে এটা, না হলে আমরা এটাকে দিতে পারি আইকনস সিকিউরিটি দিয়ে দিই। এবার আমরা এটাকে রান দিই। ফার্স্ট টাইমে এটা আই চিহ্ন আছে, এখানে আমরা কিছু লিখি, এখানে আমরা এটাকে শো করাচ্ছি এবং এটা এই আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আমরা এটাকে আর ক্লিক করলে এটা সিকিউর হয়ে যাচ্ছে। এভাবে আমরা আমাদের মতো করে টেক্সট ফিল্ডটাকে সাজাতে পারি। তো মোটামুটি আজকে এই পর্যন্তই ছিল, নেক্সট আরেকটা সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।